2.80 কোটি টাকা, জিএসডিপি 21 মাসে কত হয়েছে 70,673 কোটি 40 লক্ষ টাকা। কোথায় 17-18 দেশ জিএসডিপি ছিল 43,715 কোটি টাকা, আর সেটা বেড়ে 70,673 কোটি টাকা, তার মানে 26,957 কোটি টাকা ত্রিপুরার মধ্যে যে রোজগার আগুন সেক্টর বেড়েছে, তার মানে 61.60% বেড়েছে, 61.60%। এটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি প্রমাণিত করে। ত্রিপুরা সরকারের নিজের রেভিনিউ কালেকশন ওম আমরা কারোর উপরে কর চাপাই নিয়ে দিই, এই বাজারে অতিরিক্ত কর নেওয়া হয়নি, কিন্তু সিস্টেমকে ডেভেলপ করেছি, অনলাইন করেছি, জিএসটি কে সঠিকভাবে লাগু করেছি, ভ্রষ্টাচার ব্যবস্থা বন্ধ করেছি। তার কারণে 2017-18 যেখানে 1468 কোটি টাকা ওম ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল, কোন অতিরিক্ত চাপ না পারি, শুধু স্বচ্ছতা আনার কারণে, সিস্টেমেটিক্যালি কাজ করার কারণে কত হয়েছে সেটা এখন 21 মাসে 2412 কোটি টাকা, তার মানে 64.30% বেড়েছে, কিন্তু কাগজ উপরে কোনো ট্যাক্স লাগু করা হয়নি। শুধু ট্রান্সপারেন্সি, ডিজিটাইজেশন, অনলাইন ব্যবস্থা, সঠিকভাবে জিএসটি রূপায়ণ, সঠিক সময়ে সেগুলো করগুলোকে কালেকশন করা, তার কারণে মানে কত সময় এই সরকার কিভাবে পয়সা মার্কেটে আসতে পারে তার ব্যবস্থা করে। আমাদের এখানে সরকারি কর্মচারী আছে বড় মাত্রায়, তো সরকারি কর্মচারীদেরকে কি হয় এলটিসি পায়, তো এলটিসি নিয়ম কি, এলটিসি বাইরে যেতে হবে, টিকিট জমা করতে হবে। এই সরকার এক নতুন করে ব্যবস্থা নোটিফিকেশন করেছে যে এলটিসি তে না দিয়ে যদি সেই টাকাটা দিয়ে যতটা আপনার জন্য এলটিসি তে অ্যালাউ হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কোনো শহরে যে কোনো জায়গায় আছেন, আপনি ট্যাক্সেবল জিএসটি বা ব্যাট যে কোনো মধ্যে লাগে সেই জিনিসপত্র যদি আপনি নিজের প্রয়োজনের জন্য ক্রেডিট জমা করেন, তাহলে এলটিসি বদলে সেই টাকাটা আপনি খরচা করতে পারেন। আর সে তাতে কমসে কম আনুমানিক 100 কোটি টাকা মার্কেটে আসবে এবং লেনদেন হবে 100 কোটি টাকা। এই সরকার বসেও তো থাকতে পারত, এলটিসি নেই, কোভিডের জন্য বন্ধ হয়ে গেছে, যাবে না, না যাবে, লেপস হয়ে গেছে, কিন্তু সরকার সেটাকে এনে যে না খরচা করানো, মার্কেটে যখন টাকাটা যাবে খরচা হবে তো মানুষের কাছে সেটা করবে, সেই হিসাবে এই সরকার কাজ করেছে। তার জন্য আমি আদরণীয় যশোদাপুর মহোদয়কে ধন্যবাদ জানাব। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, কোন রাজ্য সরকার, একটা রাজ্য সরকার হয়তো কিছুটা করেছে, কোন রাজ্য সরকার এক্সপেন্ডিচার বাড়ায়নি, এই সরকার এক্সপেন্ডিচার বাড়িয়েছে। দ্বিতীয়ত 3% দিয়ে কত টাকা 295 কোটি টাকা প্রতি বছর, 3% এই সময় দিয়ে ভারতবর্ষের কোন রাজ্য সরকার এই সময় দিয়ে ঘোষণা করেনি। কেন্দ্র সরকার তো জুলাই পর্যন্ত তার মধ্যে ব্লক লাগিয়েছে, কোন রাজ্য সরকার করেনি। তার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশন একদিকে আপনি এক্সপেন্ডিচার বাড়িয়েছেন আর অন্যদিকে দিয়ে দিচ্ছেন 3%,
পুরো ত্রিপুরায় 2 লক্ষ সরকারি কর্মচারী পেনশন আসেনি, তাদেরই যে 295 কোটি টাকা সেটাও মার থেকে আসে কোনো না কোনো ভাবে খরচা হবে। যত বেশি মার্কেট আসবে, টাকা মুভ করবে, তত বেশি ইকোনমিক গ্রোথ করবে। সেই দেশের সাথে রাজ্য সরকার কাজ করছে, বাজেট তো রয়েছে, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে পুঁজি যখন আসে তখন রাজ্য সরকারের যে রোজগার যে ক্ষেত্রগুলি তাতে লাভ। এই বাজেট ছাড়াও রাজ্য সরকারের আর কি কি আসবে? এনএইচএসএল এর মাধ্যমে, ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে 12,000 কোটি টাকার কাজ, স্মার্ট সিটির মাধ্যমে 1,000 কোটি টাকার কাজ, এডিপিতে পাওয়ার ডিপার্টমেন্টে 4,600 কোটি টাকা, আগরতলা এয়ারপোর্টে 1,200 কোটি টাকা, লাইট হাউসে 150 কোটি টাকা, ত্রিপুরাতে 3 শেড যে রয়েছে, আগে কি ছিল যে প্রধানমন্ত্রী যোজনার মাধ্যমে আবাস যোজনার মাধ্যমে ঘর পেত, 3 শেড হলে সে ঘর পাবে না, ক্রাইটেরিয়ার মধ্যে ছিল, কাঁচা ঘর তো হতে হবে, সঙ্গে সঙ্গে 3 চাল হলে পাবে। এই সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী তাদের সঙ্গে পত্রাচার আলাপ আলোচনা মিটিং হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য রিল্যাক্সেশন করেছেন যে ত্রিপুরাতে 3 শেড যে ঘরগুলো রয়েছে যদি তার ওয়াল কাঁচা হয় তো 3 শেড গুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার